ডিএ আন্দোলনকারীদের এবার দীর্ঘদিন ধরেই চলছে ডিএ আন্দোলন ডিএর দাবিতে ক্ষোভে খুঁজছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সেই জানুয়ারি মাস থেকে চলছে ডিএর দাবিতে অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন তার মধ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে করে ছেড়েছে আর এবার ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে করা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পুলিশকে লাঠি চার্জের নির্দেশ দিলেন বিচারপতি সি শিবজ্ঞানম কাজের দিনে রাস্তা মিছিল করলে হয়রান হতে হয় সাধারণ মানুষকে আটকে পড়ে যানবাহন গন্তব্যে পৌঁছাতে কালঘাম ছোটে ছাত্রছাত্রীদেরও তাই পুজোর মুখে আবারও একটি মিছিলের কথা শুনে বিরক্তি প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি এস শিক্ষক সংগঠনের তরফে মিছিল করার আবেদন জানানো হয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই মামলার প্রশ্নের মুখে পড়েন মামলাকারীরা শুধু তাই নয় প্রয়োজনে পুলিশ মিছিল নিয়ন্ত্রণ করতে চার্জ করতে পারে বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি বৃহস্পতিবার শিক্ষক সংগঠনের করা মামলায় বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানং এবং তিনি বলেন রোজ পনেরোটি করে মিছিল হচ্ছে খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে এই মিছিলের জেরে শিশুরা ভুগছে বড়দের অফিস যেতে সমস্যা হচ্ছে শিক্ষক সংগঠনে সচেতনতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি তিনি বলেন আপনারা কোনো বিষয়ে সচেতন নন যে যা নিজের স্বার্থে এই কাজগুলো করছেন ছোটো না বড় মিছিল তা আমি জানি না তবে আমার এদের বিষয়ে কোনো রেসপেক্ট নেই এরা কাউকে মানে না প্রধান বিচারপতির মন্তব্য আপনারা রাস্তা ব্লক করে দিন প্রয়োজনে পুলিশও লাঠিচার্জ করবে কাঁদানে গ্যাস চালাবে পুলিশ মিছিলের ভিড় নিয়ন্ত্রণ করুক এমনটাই চান প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এই মামলাটির দ্রুত শুনানির প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন মূলত ডিএ বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল করতে চেয়েছিল ওই সংগঠন আগামীকাল শুক্রবারই মিছিল করতে চায় তারা পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতে দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের সদস্যরা আর আদালতে কিন্তু বড় সড়ো ধাক্কা খেয়ে গেল ডিএর দাবিতে করা এই আন্দোলন মিছিল কারণ মিছিল হলে সেখানে কিন্তু পুলিশ লাঠি চার্জ করবে এমনই কিন্তু করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম শুধু চার্জ নয় ভিড় নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস প্রয়োগ করবে পুলিশ এমনই কিন্তু নির্দেশ দিলেন টি এস শিবজ্ঞানম অর্থাৎ বড়সড় কিন্তু ধাক্কা খেলো ডি আন্দোলনে